তার প্রদৃঢ় মানসিকতার যে মানুষটির প্রাণোচ্ছল উপস্থিতি এতদিন আমাদের যুগে এসেছে, অত্যন্ত দুঃখের সাথে হলেও সত্যি যে আজ তার প্রতিকৃতির সামনে আমরা উপস্থিত হতে বাধ্য হয়েছি। জন্ম আর মৃত্যু পৃথিবীর চরমতম সত্য দুটি ঘটনা, এ কথা আমরা কেউ অস্বীকার করতে না পারলেও সকল মৃত্যুকে মেনে নেওয়া সম্ভব হয় না। পবিত্রবাবুর মৃত্যু আমাদের কাছে বিনা মেঘে পর্যাঘাত। ২৬ দিনের লড়াইয়ে সমাপ্তি ঘটল করোনা নামক এক অতিমারী ভাইরাসের প্রকোপে। গত 25/5/2021 তারিখে বিকেল 3:50 ঘটে যায় দুর্গাপুরের মিশন হাসপাতালে। দুর্গাপুর নগর নিগমের কর্মকাণ্ডে যুক্ত হওয়া অবধি পবিত্রবাবু বর্তমান বোর্ডের পরিষেবা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। কর্মপরিকর মানুষের প্রতি তার ভালোবাসা এবং কর্মের প্রতি তার একাগ্রতা দুর্গাপুরের প্রতিটি মানুষের হৃদয় জয় করে নিতে সক্ষম হয়েছিল। শিল্পনগরের দুর্গাপুরের প্রতিটি মানুষ জন্য ছিল তার পরমাত্মীয়। তাই মূলত দুর্গাপুর শহরের মানুষ না হয়েও এই শহরের উন্নয়ন ছিল তার ধ্যান এবং জ্ঞান। দুর্গাপুর নগর নিগমের বর্তমান বোর্ডের প্রতিটি সদস্যের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। কখনো কারো সাথে অযথা বিবাদে জড়িয়ে যা ছিল তার নির্বিরুদ্ধ সকল পুরো পিতা পুরো মাতা সঙ্গে নিয়ে কাজ করে ছিল তার একমাত্র উদ্দেশ্য। তাই তার